তো আমরা আজকে যেটা দেখাবো আমাদের এই পেজের মাধ্যমে কিভাবে আমাদের ফেসবুক পেজের লাইভটাকে ইনক্রিজ করা যায়। সো এখন আমাদের পেজের মধ্যে লাইভে আছে মাত্র একজন, সো সে কীভাবে আমরা সেটাকে ইনক্রিজ করবো সেটাই দেখবো। তো চলুন শুরু করি। সো প্রথমে আমাদের যে লাইভটা করবো, লাইভের যে ভিডিও ইউআরএল আছে ইউআরএলটা আমরা 250 ভিউয়ার আমার দরকার। জাস্ট আমরা 250 ভিউয়ার প্লাস এখানে প্লেস অর্ডারে এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করার পর আমরা কিছুক্ষণ ওয়েট করবো। হ্যাঁ, ওয়েট করার পর আমাদের যে লাইভ আছে, সো আমাদের থেকে লিমিটে পুরো নিচ্ছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের থেকে লিমিটে পুরো নেওয়ার জন্য। সো আমাদের লাইভে কিন্তু ভিউয়ার দেখেন বন্ধুরা চলে আসে 241, আমরা 250 দিয়েছিলাম, সেটা বাড়বে আশা করি, আর বা না বলো কিছুটা কম বেশি হতে পারে। আমি যদি রিয়েল ব্রাউজারে যাই দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিউয়ার ছিল মাত্র 0। সো 0 থেকে 241টা ভিউয়ার চলে আসলো। কীভাবে আসলো আপনারা নিজে চোখে দেখলেন, আমি কোনো ভিডিও স্কিপ করিনি, পাস করিনি, ঠিক আছে, সরাসরি চলে আসলো ইনস্ট্যান্টলি। সো এইভাবে এই টুলের মাধ্যমে আপনারা লাইভ ভিউ ইনক্রিজ করতে পারেন। সেন ফেসবুক লাইভ স্ট্রিম সার্ভার মানে আপনার যে লাইভ, আপনি একটা ধরুন লাইভ করবেন 30 মিনিটের, সেই লাইভের মধ্যে আপনি এখান থেকে মেম্বার নিয়ে আসতে পারবেন, ভিউ নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। সো আমরা এটাই দেখবো। সো এটা একটি রিকোয়েস্টেড ভিডিও, সো আমরা এটাই দেখবো। সো চলুন শুরু করি। সো প্রথমে আমাদের একটি লাইভ সেট আপ করতে হবে তার জন্য, ঠিক আছে। তো আমরা একটা পেজ সিলেক্ট করে নিই। সো আমরা এই পেজটাকে থেকে এটা লাইভ করি আমরা। তো আমরা এই পেজটা ক্রিয়েট করে লাইভ অপশনে চলে যাচ্ছি। ভিডিওটা আগে একটু পাস করে আমি লাইভ অপশনটা, তো আমরা এই পেজের মধ্যে লাইভ করবো, মাহবুব শপ পেজটার মধ্যে লাইভ করবো। সেখান থেকে আমাদের স্টিম কিটা কপি করব করে আমরা ওবিএসের মাধ্যমে যেতে লাইভটা করব। সো ওবিএসে যাবো আমরা, সেটিংসে যাবো, ঠিক আছে। সো ওবিএস সেটিংসে যাওয়ার পর আমরা আমাদের যে লাইভ ক্রেডেনশিয়ালটা এখানে দিয়ে দেব, ঠিক আছে। সো ক্রেডেনশিয়ালটা দেওয়ার পর আমরা এখান থেকে স্টার্ট স্ট্রিমিংয়ে ক্লিক করবো। তাহলে আমাদের ওবিএসের সাথে আমাদের পেজের কানেকশনটা হয়ে যাবে। তো কানেকশন হয়ে গেছে, সো আমরা এখন সরাসরি লাইভে চলে যাব। তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন আমাদের মাহবুব শপ পেজের মধ্যে। সো আমরা একটি আজকে নতুন একটা লাইভ স্ট্রিমিং করবে, একটা নতুন একটা বিষয় আলোচনা করবো সরাসরি আমরা পেজের মধ্যে। এবং আমাদের এই ভিডিওটা একটি রিকোয়েস্টেড ভিডিও, সো এই জন্য ভিডিওটা করা হচ্ছে। সো আমরা যেটা দেখবো আমাদের লাইভে দেখবো যে কতজন ভিউয়ার আসে, এবং সেই ভিউয়ারটাকে আমরা ইনস্ট্যান্টলি ইনক্রিজ করবো। সো আমাদের কিন্তু লাইভ চলতেছে অলরেডি। হ্যাঁ, সো আমরা যদি আমাদের লাইভ, আমরা যদি আমাদের পেজের মধ্যে যাই, এটা হচ্ছে আমাদের পেজের লাইভ, ঠিক আছে। সো অলরেডি আমাদের পেজের লাইভে একজন ভিউয়ার আছে। সো আমরা এই ভিউয়ারটাকে ইনক্রিজ করবো। সো কীভাবে ইনক্রিজ করবো সেটাই আজকে দেখাবো। সো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজের লাইভ, এটা হচ্ছে আমাদের লাইভ। সো আমি একটু মাইক্রোফোনটা অফ করে রাখি এবং লাইভটা চালু করে রাখি। সো আমরা আজকে যেটা দেখাবো আমাদের এই পেজের মাধ্যমে কীভাবে আমাদের ফেসবুক পেজের লাইভটাকে ইনক্রিজ করা যায়। সো এখন আমাদের পেজের মধ্যে লাইভে আছে মাত্র একজন, সো সে কীভাবে আমরা সেটাকে ইনক্রিজ করবো সেটাই দেখবো। তো চলুন শুরু করি। সো প্রথমে আমাদের যে লাইভটা করবো, লাইভের যে ভিডিও ইউআরএলটা আছে ইউআরএলটা আমরা নিয়ে আসবো। সো আগে দেখিয়েছিলাম আপনাদেরকে এই টুলটার মাধ্যমে আপনাদেরকে যেটা করতে হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্টে ক্রিয়েট করার পর এখানে অ্যাড ফাউন্ড করতে হবে। অ্যাড ফাউন্ড করে আপনার যখন ব্যালেন্সটা চলে আসবে, একটা মিনিমাম যে ব্যালেন্সটা আসার পর এখান থেকে আপনার যে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি ব্যালেন্স আসার পর আপনি যেটা করতে হবে, নিউ অর্ডারস নামে একটা অপশন পাবেন, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। নিউ অর্ডার অপশন ক্লিক করার পর এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, এখান থেকে লিখতে হবে ফেসবুক লাইভ স্ট্রিম সার্ভার 2। এখানে সিলেক্ট করার পর আমরা কতক্ষণের জন্য লাইভটা করবো সেই হিসাবে এখানে প্রাইস দেখাবে। সো আমরা 30 মিনিটের জন্য যদি লাইভটা করতে চাই তো 30 মিনিট সিলেক্ট করবো, এবং এখানে আমাদের লাইভের ইউআরএলটা এখানে দিয়ে দেবো। এখন আমরা চাচ্ছি আমাদের লাইভে ভিউয়ার আছে 1%, আমরা চাচ্ছি আমাদের লাইভে 100 ভিউয়ার চলে আসুক, আমরা চাচ্ছি যে 200 ভিউয়ার চলে আসুক, এখানে আপনি যা দিবেন তাই চলে আসবে। সো আমি চাচ্ছি আমার লাইভে 250 ভিউয়ার চলে আসুক আধা ঘন্টার জন্য, সেটা এখানে চলে আসবে। আমি চাচ্ছি যে না 180 ভিউয়ার চলে আসুক। তো আমরা আসলে প্র্যাকটিস পারপাসে আমরা এখানে আমাদের লাইভে ভিউয়ার আছে মাত্র 2 জন, তো আমরা আসলে চাচ্ছি যে এখানে চাচ্ছি কত, ধরেন 500 ভিউয়ার, কত আমাকে 500 দিলে আমার ব্যালেন্স হচ্ছে $1, সো 500 দিলে বেশি হয়ে যাচ্ছে। সো আমি দেখি 250 দিলে কত, হ্যাঁ আমি চাচ্ছি যে 250 ভিউয়ার আমার দরকার। জাস্ট আমরা 250 ভিউয়ার প্লাস এখানে প্লেস অর্ডারে এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করার পর আমরা কিছুক্ষণ ওয়েট করবো। হ্যাঁ, ওয়েট করার পর আমাদের যে লাইভ ভিউয়ারটা 2 জন দেখতে পাচ্ছি, 3 জন, সেটা নিমিষে বেড়ে যাবে আর কি। আমরা কয়টা অর্ডার করেছি, 250, যে 250টা আমরা ভিউয়ার অর্ডার করেছি এই টুলটার মাধ্যমে, ঠিক আছে। এখানে পেন্ডিং আছে, কিছুক্ষণের মধ্যে আমাদের এই লাইভ
যে 1% যে ভিউ আছে এটা ম্যাজিকের মতন 250 ভিউয়ার হয়ে যাবে। সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, 5 মিনিটের মতন, 5-7 মিনিট। সো এটা কিছুক্ষণের মধ্যে এটা চালু হয়ে যাবে। সো এই চালু হওয়া পর্যন্ত আমরা আসলে একটু অন্য কিছু করব, অন্য কিছু দেখাবো। সো আশা করি যারা অলরেডি ভিউয়ার সব চলে গেছে আমাদের এখান থেকে, সো আমরা কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পর দেখব আসলে আমাদের লাইভে ভিউয়ারটা আসলে বাড়ে কি না, ঠিক আছে। সো আমাদের কিন্তু ভিউয়ার নাই একটাও। হ্যাঁ, সো আমরা আসলে লাইভটাকে ক্লোজ করব না। সো আমরা একটু অন্য কিছু দেখে আপাতত, যেহেতু পেজটা লাইভে আছে। সো আশা করি মাহবুব সবাই যারা দেখতে যাচ্ছেন, সো এটা আসলে একটা এক্সপেরিমেন্ট করা হচ্ছে, একটি লাইভ ফেসবুক বিয়ে কীভাবে কাউন্ট বাড়ানো যায় সেটার একটা এক্সপেরিমেন্ট। সো জানেন এটি একটি সফটওয়্যার, মাহবুব সব পেজ একটি সফটওয়্যার কোম্পানি, এখানে আমরা বিভিন্ন সফটওয়্যার সেল করে থাকি। সো যারা আমাদের থেকে এলিমেন্টের প্রো নিয়েছেন, আমি একটু ভিজিট করে দেখাই এলিমেন্টর.com এ গিয়ে। সো আমাদের আমরা এলিমেন্টের অফিসিয়াল লাইসেন্স সেল করি, তারপর এস্টেপোর লাইসেন্স সেল করি। সো যারা আমাদের থেকে নিয়েছেন তাদের সবারই আমাদের লাইসেন্সগুলো আমরা অ্যাক্টিভ করে দিচ্ছি। আমাদের এই যে এলিমেন্টের প্রো দেখেন, আমাদের এই অ্যাকাউন্টটাতে 37টা অ্যাক্টিভেশন আছে, আরও অ্যাকাউন্ট আছে, ওখানেও অনেক করা হয়েছে। সো এইগুলো কিন্তু যারা আমাদের পেজ থেকে অর্ডার করছেন তাদেরই রেকর্ড আর কি, ঠিক আছে। সো আমাদের থেকে এলিমেন্টের প্রো নিয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের থেকে এলিমেন্টের প্রো নেওয়ার জন্য। সো আমাদের লাইভে কিন্তু ভিউয়ার দেখেন বন্ধুরা চলে আসে 241, আমরা 250 দিয়েছিলাম, সেটা বাড়বে আশা করি, আর বা না বাড়লেও কিছুটা কম বেশি হতে পারে। আমি যদি রিয়েল ব্রাউজারে যাই দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিউয়ার ছিল মাত্র 0। সো 0 থেকে 241টা ভিউয়ার চলে আসলো, কীভাবে আসলো আপনারা নিজে চোখে দেখলেন, আমি কোনো ভিডিও স্কিপ করিনি, পাস করিনি, ঠিক আছে, সরাসরি চলে আসলো ইনস্ট্যান্টলি। সো এইভাবে এই টুলের মাধ্যমে আপনারা লাইভ ভিউ ইনক্রিজ করতে পারেন। টুলটার নাম হচ্ছে smmclouds.com, ঠিক আছে। সো এখানে আসে আপনারা আমার ভিডিওটা দেখে দেখে খুব সহজেই করতে পারবেন। জাস্ট আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন, করার পর আপনারা ব্যালেন্সটা অ্যাড মানি থেকে অ্যাকাউন্ট থেকে ব্যালেন্সটা ডিপোজিট করে এখান থেকে আপনি নিউ অর্ডারসে যাবেন। যাওয়ার পর সিম্পলি এখান থেকে ফেসবুক লাইভ স্ট্রিম সার্ভার 2 এখান থেকে সিলেক্ট করবেন, কত মিনিটের জন্য আপনি লাইভ করতে চান সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন, ওই মিনিট পর্যন্ত আপনার এই ভিউয়ারগুলো থাকবে। সো আমি 250 অর্ডার করেছিলাম, সো 239টা আসে। সো একটু প্লাস মানে কিছুটা হবে হলো আপনার লাইভ ভিউয়ারটা কিন্তু ইনস্ট্যান্টলি কাজ হয়ে যাচ্ছে। সো যাই হোক বন্ধুরা, সো আমাদের প্রোডাক্ট এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এলিমেন্টের প্রো ওয়েবসাইট। এছাড়াও আমাদের আরও আছে ডিবি থিম আছে, আমরা এখন চলে যাবো ডিবি থিমে। ডিবি থিম, আচ্ছা ডিবি লিখি আমি, ডিবি বাইলিজেন্ট.com এটা লিখলেও হবে। সো আমি যদি অ্যাকাউন্টে যাই, সো আজকে আমরা এই যে এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট, ঠিক আছে। সো আমাদের যে সাবস্ক্রিপশন করা আছে বিদায় আমাদের আমাদের এগুলো দেখাচ্ছে আর কি, ঠিক আছে। সো আমরা প্রোডাক্ট পারচেস করেছিলাম ওই 249 দিয়ে। সো ওটা এই প্রোডাক্টটা আমাদেরকে এখানে দেখাচ্ছে। হ্যাঁ, সো যারা আমাদের থেকে প্রোডাক্ট নিতে চান তারা আপনি দেখেন, আপনি এখানে আমাদের পারচেস করা আছে বিদায় এখানে ডাউনলোড করার অপশন দিয়েছে, ঠিক আছে। তারপর এখানে ইউজার নেম এপিআই কি ডিটেলস নিয়ে এটা লাইসেন্সটা অ্যাক্টিভ করতে। সো আমরা দেখালাম এলিমিটেড প্রো দেখালাম, সো এখন ডিবি দেখালাম, ঠিক আছে। এখন আপনারা কী দেখতে চান আর বলুন, এক্সট্রা প্রো আছে, জেনারেট প্রেস থিম আছে, সো সেটাও আমরা দেখাবো আপনাদেরকে, তো চলুন সেটাও দেখাই দিই। সো আমরা আসলে ওই এই এসএম প্লাউডের পাশাপাশি আমরা এইসব প্রোডাক্টগুলো সেল করি, সো যাদের প্রয়োজন হবে আমাদের থেকে নিতে পারবে। সো এই ছিল বিষয়। ওয়েট, আমরা একটু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে যেহেতু আমরা এটা আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়বো, তো একটু শর্ট করে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের লাইভটা এখনও চলতেছে। হ্যাঁ, তো আপনারা চাইলে লাইকের পাশাপাশি অন্য আইটেমও আপনারা অর্ডার করতে পারেন, যেমন ফেসবুকে আপনারা রিয়াকশন অর্ডার করতে পারেন, লাইভ রিয়াকশন, ঠিক আছে, এটি খুবই সীমিত। আর লাইভ রিয়াকশন আপনি যদি ভিডিওর মধ্যে করতে চান অথবা কোনো পোস্টের মধ্যে করতে চান, এখানে জাস্ট ইউআরএলটা দিয়ে দিবেন আর কয়টা করবেন সেটা এখানে উল্লেখ করে দিবেন, আপনি মিনিমাম 100 করা যাবে। সো এখানে আমি প্লেস অর্ডার লিঙ্কটা দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করবেন আর কি, ক্লিক করলে ওটা আসলে হয়ে যাবে। এখানে টাইম থাকে, ওই টাইমের মধ্যে আপনার অর্ডারগুলো দেখেন, আমার লাইভ ভিউ কিন্তু চালু হয়ে গেছে, কিন্তু এখানে পেন্ডিং আছে, কিন্তু কাজ কিন্তু চালু হয়ে গেছে। হ্যাঁ, সো এখন আমি আরেকটা জিনিস দেখাচ্ছি আবার, এখানে ডিসপ্লে হবে, হ্যাঁ, কত মিনিট টাইম, মিনিমাম অ্যামাউন্ট, কত টাকা প্রাইস কাটবে 1000 অ্যামাউন্টে, সব কিছু আপনার লেখা থাকবে, ঠিক আছে। সো দেখেন আমি দুটো অর্ডার করে দিয়েছি, একটা ছিল লাইকের জন্য পোস্ট রিয়াকশন হবে, লাভ রিয়াকশন, আর একটা ছিল লাইভ ভিউ। সো এইভাবে আপনারা অর্ডার করতে পারবেন আর কি। হ্যাঁ, সো অর্ডার করবেন আর
5 মিনিট 2 মিনিট টপিকে করবেন তারপরে এটা লাইভ চালু হয়ে যাবে আর কমেন্টটা অনেক সময় সাথে সাথে হবে দুটেই অনেক সময় দেরি হবে কিন্তু লাইভটা দ্রুত হবে যেহেতু এটা লাইভ ভিডিওর কাজ তো দেখতেই পাচ্ছেন সুন্দর মতন হচ্ছে তো এইভাবে আপনারা লাইভ ভিউ ইনক্রিজ করবেন ফেসবুকের তো আমার কমেন্ট অলরেডি চালু হয়ে গেছে রিঅ্যাকশনও আমার চালু হয়ে গেছে সো আপনাদেরকে দেখাই দেখেন কি রিঅ্যাকশনটা হবে যে এখন এস মিস উই না গেট হিট ওভার আমি আসলে অবশ্য মানে এইভাবে লাইভ করেছি কিন্তু রিঅ্যাকশনটা এইভাবে নেওয়া হয়নি সো দেখতে পাচ্ছেন আমাদের ভিউর মধ্যে পাশাপাশি রিঅ্যাকশনও চলে আসে হ্যাঁ বেশিরভাগ মানে বেতনাম অ্যাকশন হংকং সো মোটামুটি আমাদের লাইভে রিঅ্যাকশন হচ্ছে পাশাপাশি আমাদের কি বলে আমাদের ইয়াও হচ্ছে আর কি লাইভ ভিউর হ্যাঁ আমাদের বয়েসটা কি ঠিক আছে নাকি হ্যালো হ্যালো সো দেখতেই পাচ্ছেন যে আমাদের লাইভের পাশাপাশি আমাদের কমেন্টও কিন্তু চালু হয়ে গেছে হ্যাঁ সো দেখেন আমাদের সো দেখতেই পাচ্ছেন যে আমাদের লাইভের পাশাপাশি হ্যালো আমাদের কমেন্টও কিন্তু চালু হয়ে গেছে হ্যাঁ সো দেখেন আমাদের তো আমাদের লাইক মানে ফেসবুক লাইভের পাশাপাশি আমাদের ভিডিও রিঅ্যাকশন চলে আসে হ্যাঁ 59টা সো 100টা হয়ে যাবে যার হাতে লিমিটেশন আছে সো এই জন্য আর কি সো এইভাবে আপনারা ইনক্রিজ করতে পারেন যদি প্রয়োজন হয় আর কি করবেন সো আমরা লাইভ রিঅ্যাকশন করতে পারবেন এছাড়াও এখানে আরও মনে হয় অপশন আছে সো আমি একটু দেখি সব তো আসলে প্র্যাকটিস করা হয় না এখান থেকে আপনারা ট্রায়াল নেবেন আর কি এখান থেকে রিঅ্যাকশনে যাবেন এখান থেকে এখানে সবই থাকবে লাভ রিঅ্যাকশন স্যাট লাভ দিয়ে দিতে পারেন ঠিক আছে সো একই প্রাইস সো আবার স্যাট নিতে পারেন সো সব যেটা ভালো লাগে আপনারা ওটাই নেবেন আর কি ঠিক আছে সো ভিউয়ারটা আমার যেহেতু 30 মিনিট চলবে এই জন্য আপাতত ক্যান্সেল করতে পারছি না আপনাদের আমাদের ওয়েবসাইটটাকে একটু ঘুরে ঘুরে দেখাবো হ্যাঁ সো এটা হচ্ছে এই ওয়েবসাইট এখান থেকে এই সার্ভিসগুলো নিতে পারবেন যেখান থেকে আমরা যে রিঅ্যাকশন অ্যান্ড লাইভগুলো বাড়ালাম আর কি হ্যাঁ সো এখন দেখাবো হচ্ছে আমাদের আরেকটা ওয়েবসাইট gstopup.com এখান থেকে আপনারা আমাদের এলিমেন্টের প্রো সফটওয়্যার সার্ভিসগুলো নিতে পারবেন সো নেট স্পিড কি স্লো মনে হচ্ছে আমার ভিডিওটা একটু পাস করে রাখি সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন 117টা 120টা রিঅ্যাকশন হয়ে গেছে 100 রিঅ্যাকশন আমি অর্ডার করেছিলাম ঠিক আছে 120টা রিঅ্যাকশন হয়ে গেছে স্টিল লাইভ আমার চলতে আছে আপনারা আমার গরিব টাইম দেখবেন স্টিল লাইভ চলতেছে রিঅ্যাকশন চলতেছে সো আপনারা একসাথে চাইলে দুটি অর্ডার করতে পারেন কমেন্ট অর্ডার করা যাচ্ছে না কমেন্টের প্রাইস অনেক বেশি সো ওই জন্য আমি কমেন্টটা আপাতত দেখাতে পারছি না ফিউচারে যদি দেখাতে পারি আপনাদেরকে তখন আমি দেখাবো বাট কমেন্টও আপনারা নিতে পারবেন সো আমার নেট স্লো ওই জন্য FPS লো দেখাচ্ছে সো এই হচ্ছে বিষয় সো কিন্তু আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখালাম যে আমার ভিডিও লাইভ রিঅ্যাকশন সবই কিন্তু এখানে সুন্দর মতন আপনাদেরকে দেখাইছি হ্যাঁ দেখি আমি এখানে রিলোড করতে পারি কিনা তাহলে এখানে কাউন্টটা হবে এই 120টাই ওখানে দেখাবে আর কি আর এই ওয়েবসাইটে আপনার ডিপোজিট করার অপশন কী কী আছে আমি দেখাচ্ছি আপনারা বিকাশ থেকে ডিপোজিট করতে পারবেন চাইলে ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড দিয়ে ইউজ করতে পারবেন এই যে বিকাশ নগদ দিয়ে আপনারা ডিপোজিট করতে পারবেন এছাড়াও আপনারা অন্য অন্য সার্ভিস দিয়েও করতে পারবেন আর কি সব কিছু লিখে আছে না বুঝলে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ফেসবুক পেজে আমাদেরকে নক করলেই হবে সো নেট খুবই বাজে অবস্থা সো আমি আসলে লাইভটা ক্যান্সেল করে দেবো তো ফ্রেন্ডস সো আমি আসলে অনেকখানি পর্যন্ত চালাইছি ভিডিওটা এখনও লাইভ কিন্তু স্টিল চলতেছে হ্যাঁ আমার লাইভে মনে হয় কয় মিনিট আছে আর দেখাচ্ছি আমার লাইভের মধ্যে 29 মিনিট হয়ে গেছে মানে আর 1 মিনিট বাকি আছে হ্যাঁ
স্টিল আমার লাইভ কিন্তু ক্যান্সেল হয় নাই, ভিউয়ার এখনও আছে। এবং আমার এখানে আসলে এখানে দেখাচ্ছে যে 120টার মতন ফলোয়ার বাড়ছে, হ্যাঁ মানে লাইক করছে আর কি, ভিউটার মধ্যে রেসপন্স করছে। হ্যাঁ এটা আসলে আমি রিলোড দিলেও বুঝে যাবো আর কি, রিলোড দিলে তখন আমি এখানে দেখতে পাবো আর কি, ওই যে এখানে 123টা, ঠিক আছে। কিন্তু ছিল কিন্তু জিরো জিরো ছিল, হ্যাঁ জিরো। সো এইভাবে আপনারা এখান থেকে রিয়েকশন এবং লাইক দুটোই নিতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর সবাই smmcloud.com এর সাথে থাকবেন এবং ফেসবুক পেজ মাহবুব শপ এই পেজটাতে থাকবেন, ঠিক আছে। সো আমরা লাইভটা ক্যান্সেল করে দেবো, ভিডিওটা ক্যান্সেল করে দেবো এখন। সো আমরা আগে ভিডিওটা কেটেছি, সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে সবার।